हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले अपने सकल के जाना स्वागतम आमी नाजमूस। आज इतिमध्ये आबहवा दफ्तर तरफ थेके एसेछे एकादम लेटेस्ट अपडेट। बंगोपसागर निम्नचाप स्वमहिमाय पश्चिमबंगे बहु जिलाय भारी बृष्टिर पूर्वाभास अलर्ट जारी नाना राज्ये। आबहवार अन्य आरो एकटी रिपोर्टे जानानो होय जुलाइयेर शेषे तीन दिन बानभासी होते पारे दक्षिणबंगे। अति भारी बृष्टिर सम्भावनाय सतर्कता जारी आबहवा दफ्तरेर। एबं एर साथेई रयेछे आरो एकटी बड़ पूर्वाभास बंगोपसागरे जोरा घूर्णाबत्रे দুর্যোগের আশঙ্কা। দেখে নেব এই নিম্নচাপ কতদিন থাকতে পারে এবং কোথায় কোথায় এই নিম্নচাপের মাঝে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কোথায় বন্যা পরিস্থিতি এবং আপনার এলাকায় আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। অতি স্বল্পক্ষণের ভিডিও মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট বানভাসী হতে পারে দক্ষিণবঙ্গ। ইতিমধ্যে দেশের পশ্চিম অংশের তিন রাজ্য মহারাষ্ট্র, গোয়া এবং কর্ণাটকে অতি বৃষ্টির কবলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির জেরে আগে ভাগে সতর্ক করলো আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ভারী বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের নদীগুলির জলস্তর বাড়তে পারে, নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। আগামী 28 জুলাই নাগাদ উত্তরবঙ্গে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যার জেরে 27 জুলাই থেকে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তা চলতে পারে 30 জুলাই শুক্রবার পর্যন্ত। তবে 27 জুলাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে এই দিন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও উদয়নারায়ণপুর, আমতা সহ নিচু এলাকাগুলিতে বন্যারও সম্ভাবনা রয়েছে। এরপরে জানানো হচ্ছে 28 ও 29 জুলাই আবহাওয়া দপ্তরের তরফে এই দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কমলা সতর্কতা। বলা হয়েছে ভারী থেকে অতি ভারী 7 থেকে 20 সেন্টিমিটার, 7 থেকে 20 সেমি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টি 7 থেকে 11 সেমি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমানে। আবহাওয়ার অন্য রিপোর্টে বলা হচ্ছে 30 জুলাই ওই দিনও রয়েছে হলুদ সতর্কতা। বলা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টি হতে পারে, বাড়তে পারে জলস্তর। দক্ষিণবঙ্গে এই বৃষ্টির জেরে বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি হতে পারে, নিচু এলাকাগুলিতে বন্যা হতে পারে। তবে একটা নিম্নচাপের রেস কাটতে না কাটতেই সাগরে অপর আরো একটি নিম্নচাপ। ভোর থেকে বৃষ্টি, যার জেরে বেশ কিছু জায়গায় জল জমে যায়। তবে দক্ষিণবঙ্গে তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 24 ঘন্টায় অর্থাৎ 26 জুলাই সোমবার থেকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ভারী বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলির কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 27 জুলাই থেকে কোনো জেলাতে ভারী বৃষ্টি। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।